আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ভিডিও এডিটে সবচেয়ে প্রফেশনাল যে অ্যাপস হচ্ছে সেই অ্যাপস হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার দিয়ে আপনি একবার প্রফেশনাল হাই লেভেলে ভিডিও এডিট করতে পারবেন। তো যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করে তারা কিন্তু একটা সমস্যা ফেস করে, সেই সমস্যাটা হচ্ছে যে কাইনমাস্টার যে ওয়াটারমার্কটা থাকে এই ওয়াটারমার্কটা রিমুভ করতে পারে না বা রিমুভ করা যাচ্ছে না। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কাইনমাস্টারের ওয়াটারমার্ক খুব সহজে রিমুভ করবেন এক ক্লিকে। এতে করে আপনার যে ভিডিওটা ঠিক থাকবে এবং কি আপনার সব কিছু ঠিক থাকবে, কিন্তু আপনার যে ওয়াটারমার্কটা ছিল এই ওয়াটারমার্কটা থাকবে না। তো তাহলে চলুন আমরা সরাসরি মূল কাজে চলে যাই। তো মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাবো কাইনমাস্টার যে প্রফেশনাল অ্যাপস আছে ওই অ্যাপসে। সো এভরিওয়ান, কাইনমাস্টার আসার পর এখানে কাইনমাস্টার আপনার হোম পেজ পেয়ে যাবেন। আর এই কাইনমাস্টারের অ্যাপ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্ক থেকে কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা যে ক্রিয়েট নিউ যে অপশনটি আছে ক্রিয়েট নিউতে ক্লিক করবো, এটার মাধ্যমে কিন্তু ভিডিও এডিট করা হয়। ক্রিয়েট নিউতে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আপনারা যে সাইজে ভিডিওটি এডিট করতে চান ওই ধরনের সাইজটা নির্ধারণ করে নেবেন। টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, তো আমি ইউটিউবটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে নিচে ক্রিয়েট অপশনে পেয়ে যাবেন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অপশন আসার পর এখান থেকে আপনার যে গ্যালারি আছে গ্যালারি সব কিছু নিয়ে আসবে। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনার যে ভিডিওটি এডিট করতে চান ওই ভিডিওটি আগে এখানে এক্সপোর্ট করে দেবেন। তো আমি এখানে একটা ভিডিও এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে কাইনমাস্টার যে লোগোটা আছে বা যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটা এখানে চলে এসেছে। তো আমরা এই ওয়াটারমার্কটা এখান থেকে রিমুভ করব বা ডিলিট করে দিব। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে এই যে ভিডিওটা এখন এডিট করেছেন বা এডিট করবেন আপনারা, ওই ভিডিওটা আগে এডিট করা কমপ্লিট হয়ে গেলে সেভ করে নেবেন। তো সেভ করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে, আপনারা যারা কাইনমাস্টার দিয়ে কাজ করতে পারে না বা এডিট করতে পারে না, তো আমি কাইনমাস্টারের উপরে তিনটা ভিডিও আপলোড করেছি। একটা ভিডিও আপলোড করেছি কাইনমাস্টার যে বেসিক লেভেলে কাজ আছে এই কাজগুলো কীভাবে করবেন বা বেসিক লেভেলে কীভাবে কাইনমাস্টার এডিট করবেন সেই ভিডিওটা। তো ওই ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে। তো আপনারা সেখান থেকে দেখে এটিকে শিখে নেবেন কীভাবে কাইনমাস্টারের বেসিক লেভেলে ভিডিও কাজ করা যায়। এবং কি পার্ট টু আছে, থ্রি আছে, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন কীভাবে কাইনমাস্টার দিয়ে আরও প্রফেশনাল বা ভিডিও এডিট করা যায়। তো আমি আপনাদের সুবিধার জন্য বা আপনারা ভিডিও মেক করার জন্য এডিট করার জন্য তো আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ভিডিওটি দেখে শিখে নেবেন কীভাবে কাইনমাস্টার দিয়ে কাজ করতে হয়। তো আমরা এটিকে আগে সেভ করে নেবো। তো সেভ করার জন্য এখানে শেয়ার আইকন যে অপশনটি আছে বা অ্যারো আইকন যে অপশনটি আছে ডান পাশে উপরে কর্নারে, এই অ্যারো আইকন অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আপনারা রেজুলেশন, প্যাম রেট, বিট রেট এটি ঠিক রাখবেন। তারপরে এখান থেকে সেভ আস ভিডিও বলে যে অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হবে বা এক্সপোর্ট হবে। সো এগুলো আমাদের ভিডিও এডিটের কাজটা কিন্তু কমপ্লিট বা আমরা সেভ করে ফেলছি। তো আমরা এবার আমাদের গ্যালারিতে গিয়ে দেখি আমাদের ভিডিওটা কীরকম বা আমাদের ওয়াটারমার্কটা আছে কি না। তো আমি গ্যালারিতে চলে আসলাম এবং কি আমার ভিডিওটা চেক করলাম। তো চেক করার পরে এখানে দেখতে পারতেছি আমার যে ভিডিওটি আছে এই ভিডিওর মধ্যে কিন্তু কাইনমাস্টার যে লোগোটা আছে বা যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কটা এখানে চলে আসছে। তো আমরা এই ওয়াটারমার্কটা ডিলিট করে দিব বা রিমুভ করে দেবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাগে চলে যাবো, সরাসরি চলে যাবো গুগল প্লে স্টোর, এখানে প্লে স্টোর অ্যাপটা পেয়ে যাবেন আপনার ফোনে, প্লে স্টোরে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন। দেন এখানে লিখবেন ভিডিও ইরেজার। তো ভিডিও ইরেজার লিখলে আপনারা এই একটা অ্যাপস পেয়ে যাবেন, আপনার লোগোটা দেখে কিন্তু ডাউনলোড করতে হবে, অন্য কোনো অ্যাপ ডাউনলোড করলে অনেক সমস্যা হতে পারে। শর্টকাটে আপনারা কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন তার জন্য কিন্তু আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি ওপেনে চলে যাচ্ছি, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন। তো এভরিওয়ান, অ্যাপটি ওপেন করার পরে অ্যাপটি যে হোম পেজ বা যে ইন্টারফেস এই ইন্টারফেসটি এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনাকে ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে ভিডিও। তো সেক্ষেত্রে এখানে আপনার চারটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা যেহেতু ভিডিও ওয়াটারমার্ক রিমুভ করবো বা কাইনমাস্টার যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কটা রিমুভ করবো, তো সেক্ষেত্রে এখানে রিমুভ ভিডিও ওয়াটারমার্ক যে অপশনটি পাবেন বা যে সাইটটা পাবেন এই অপশনে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে আপনার গ্যালারি সমস্ত কিছু নিয়ে আসবে এখানে। তো এখান থেকে আপনার যে ভিডিওটা এখানে এক্সপোর্ট করেছেন বা সেভ করেছেন কাইনমাস্টার দিয়ে ওই ভিডিওটাকে এখানে আবার এক্সপোর্ট করতে হবে এই অ্যাপসের ভিতরে। তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো এভরিওয়ান, আমি যখন ভিডিওটা সিলেক্ট করলাম তখন এখানে আমার যে কাইনমাস্টার যে লোগোটা আছে সেই লোগোটা এখানে দেখাচ্ছে। তো ভিডিওটি এখানে দেখাচ্ছে, তারপর এখানে উপরে কাইনমাস্টার যে লোগোটা আছে লোগোটা আছে। তো এখান থেকে আপনার একটা অপশন পেয়ে যাবেন, এখানে যে বক্স আকার যে গডটা আছে এটা হচ্ছে একটা ব্লার, এই ব্লারের মাধ্যমে কিন্তু আপনার ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্লারটাকে যেই দিকে নিচ্ছি ওই দিকে কালারটা বা ব্লার হয়ে যাচ্ছে বা সব কিছু মুছে যাচ্ছে। তো এটিকে আপনার কী করতে হবে, এখানে কাইনমাস্টার যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কের উপরে বসিয়ে দিতে হবে। আর এটিকে ছোটো বড়ো করার জন্য এখানে যে অ্যারো আইকন আছে এই অ্যারো আইকনে বড়ো ছোটো করলে যে পাশটা নেবেন ওই দিকটা বেড়ে যাবে বা ছোটো হবে। তো আমি এটিকে টেনে ধরে এটিকে কাইনমাস্টার যে ওয়াটারমার্ক আছে ওয়াটারমার্কের উপর বসিয়ে দিব। তো আমি এই কাইনমাস্টার ওয়াটারমার্কের উপরে বসিয়ে দিলাম। তো আমি যদি ভিডিও প্লে করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কাইনমাস্টার যে ওয়াটারমার্কটা ছিল ওয়াটারমার্কটা এখন নাই। তো এটিকে আপনারা এভাবে করে নেবেন অথবা আপনারা আবার চেক করে নেবেন এটিকে।
তো এখানে যে বক্সটা আছে এই বক্সটা আপনার ঠিক ক্যানভাসটা যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কের উপর বসিয়ে দিন, তাহলে আপনার এই ওয়াটারমার্কটা একবারে মুছে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ড যে যে কালারটা এই কালারটা ম্যাচিং হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে সেভ করে দিবেন এই ভিডিওটা, তো সেভ করার জন্য এখানে ডান অপশন পেয়ে যাবেন, ডান অপশনে ক্লিক করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার গ্যালারিতে যে সেভ হয়েছে এই ভিডিওটা, এই ভিডিওটা ঠিক ক্যানভাসটার ওয়াটারমার্কটা আছে নাকি না চলে গেছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সো এভরিওয়ান, আমরা এবার গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাবো যে ভিডিওটা যে ওয়াটারমার্ক ছিল এই ওয়াটারমার্কটা রিমুভ হয়েছে কিনা। তো আমি এখানে ফাইল ম্যানেজারে চলে যাব। তো ফাইল ম্যানেজার আসার পর এখানে একটা আলাদা একটা ফোল্ডার তৈরি হবে মুভিজ বলে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি, তো আমরা এই ফোল্ডারের ভিতরে ক্লিক করবো বা আমি ফোল্ডারের ভিতরে চলে যাচ্ছি অ্যান্ড এই যে ভিডিওটি আছে এই ভিডিওর উপর ক্লিক করবো। তো ভিডিওটির উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি আমার এখানে যে আগে কাইনমাস্টারের যে ওয়াটারমার্কটা ছিল আগের ভিডিওতে, এখন কিন্তু এই ওয়াটারমার্কটা এখানে নাই, তো এটি রিমুভ হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো আরেকটি কথা বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার রাখতে হবে, যদি আপনারা বিভিন্ন কালার দেন তাহলে এখানে ব্লার দেখাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডটা এক কালার রাখবেন, এক কালার রাখলে কিন্তু আপনার যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কটা সম্পূর্ণভাবে কিন্তু রিমুভ হবে। যদি বিভিন্ন কালার দিয়ে থাকেন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, গাছগাছালি ব্যাকগ্রাউন্ড বা আদার্স অন্য কিছু ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে আপনারা ব্লার দেখতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এই উপকার হিসেবে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল বাটন ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান।